পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জামালপুর থানার উদ্যোগে সাপে কাটা নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় জামালপুর এক নম্বর পঞ্চায়েতের বেত্রাগড় গ্রামে। চাষের মরশুমে গ্রামের মানুষকে সচেতন করার জন্যই এই অনুষ্ঠান। যাকে সাপে কামড়েছে তাকে কিছু আপনি নিয়ে যাবেন, জিনিসটা বলবেন। আমিও যেমন অনেক কিছু জানতাম না, আমি জানতাম। আমরা যেখানে যেখানে যাবো, যেমন মেহু সাহেব বললেন যে আপনারা যেখানে যেখানে সাপে আলোচনা হবে কিংবা যেটা হবে, এই যে কতগুলো অন্ধবিশ্বাস আমাদের মধ্যে দানা বেঁধে আছে, এবং এই অন্ধবিশ্বাসগুলো থেকে আর কিছু নাম মানুষের প্রাণটা হারিয়ে যাবে। একটা মানুষের প্রাণ আমরা যদি সঠিক সময়ে ওই 100 মিনিটের মধ্যে যদি না নিয়ে যাই, যেটাই করো সেই যদি সঙ্গে সঙ্গে পৌঁছে যায় হাসপাতালে, যেটা উনি বললেন, তাহলে ডাক্তারবাবুরা আছেন, প্রফেশনালি হ্যান্ডেল হোক, তাতে একজনের মানুষের জীবনটা তো বেঁচে যাবে। আপনি যেখানে যারা এসেছেন, আরো তো আরো অনেক মানুষ আছে যেখানে বন্ধু বান্ধব আছে, সকলকে আজকে উনি পরামর্শ দিলেন। আমরা কিন্তু সকলে মিলে যত যেখানেই যাই না কেন আমি আলোচনা করি যে আমাদের এখানে ট্যাক্স হয়েছিল, তাহলে বর্তমানের প্রত্যেকটা জায়গাতেই হবে। প্রথম আমাদের জামালপুর থানা তার 100% মধ্যে 30% হচ্ছে বিষাক্ত, বাকি 70% কোনো বিষ নেই। হাতে কামড়ে বেশিরভাগ লোক হয় ভয়ে মারা যান বা হাসপাতালে দোকান পৌঁছাতে পারে না, সেই জন্য মারা যান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, জামালপুর থানার আইসি রাকেশ সিং, জামালপুর এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল, হাসপাতালের ডাক্তারবাবু কুসুম চ্যাটার্জি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আধিকারিকরা সহ অন্যান্যরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য তিনি জেলা পুলিশ ও জামালপুর থানাকে ধন্যবাদ জানান। খবরে যে সাপের কামড়ে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক অভিনব চিন্তা ভাবনা, কি করেছে একটু যদি বলেন। এটা আমাদের এসপি স্যারের একটা কনসার্ন ছিল যে এইভাবে সাধারণ মানুষ প্রচণ্ডভাবে সর্পাঘাতে মৃত্যু হচ্ছে প্রচুর, এবং সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এর মধ্যে কিছুদিন আগেই চাষের সিজন ছিল, মানুষ ক্ষেত বিভিন্ন জায়গাতে কাজ করছিল এবং তার জন্য সাধারণ মানুষের প্রাণ হারাচ্ছিল। তো এসপি স্যার বলেছিলেন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে, এবং জামালপুর থানার পক্ষ থেকে খুব সুন্দরভাবে সেই চিন্তাভাবনাটাকে এই স্তরে নাম মানে নিয়ে আসতে পেরেছে, যেখানে সাধারণ মানুষ, সেখানে আমরা যারা শ্রোতা ছিল প্রত্যেকেই ক্ষেত খামারে কাজ করে এবং তারা উপকৃত হচ্ছে, তাদের তারা যে চিন্তাভাবনাগুলো পরিষ্কার হচ্ছে তার মাধ্যমে মানুষের জীবন হানি সেটা আটকানো যাবে, এটাই আমাদের একটা। প্রথমেই ধন্যবাদ জানাই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকে এবং আমাদের এসডিপিও সাহেব বর্ধমান দক্ষিণ সহ আমাদের জামালপুর থানার ভারপ্রাপ্ত অফিসার মাননীয় রাকেশ সিং মহাশয়কে, যে পুলিশ রক্ষা করা ছাড়াও তার পাশাপাশি সমাজের আরও অনেক সচেতনমূলক কাজের সাথে লিপ্ত হয়েছে, এটা কিন্তু একদিক থেকে খুবই নজরদায়ক। এবং আমরা অত্যন্ত খুশি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সাপের ঘাটে যে মারা যাচ্ছে অনেক চাষি এই সময়, সেটা নিয়ে একটা সচেতনতা শিবির করলেন। আমার এক নম্বর পঞ্চায়েত থেকেই প্রথম এই সচেতনতা বার্তা শুরু হলো জামা বর্ধমান জেলাতে, এটা খুব ভালো উদ্যোগ, এবং আগামী দিনে এই উদ্যোগটা আরও বৃহত্তর জায়গায় যাক। এবং পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরাও যে সমস্ত পঞ্চায়েত আছি, আমরা চেষ্টা করব এই প্রচারটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেয়ে প্রত্যেকটা মানুষকে সচেতন করা। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।